মদিনার পথে হজ কাফেলার হজ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় আগ্রাবাদ হোটেল জামানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও সোনালী আবাসিক এলাকা জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা ডক্টর মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন, চ্যানেল কর্ণফুলী ও সিটিজি টাইমসের মাননীয় চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, চট্টগ্রাম অঞ্চল হাবের চেয়ারম্যান ও গালফ ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানে হজ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করেন ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, লালিয়ারহাট জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মাহমুদ রেজা, কলকাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ রফিকুল আলম, মসজিদে আমিরের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জহির, উত্তর আবাসিক এলাকা জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম পাটোয়ারি, আগ্রাবাদ বয়েজ স্কুলের শিক্ষক আলহাজ মাওলানা মোহাম্মদ মনির হোসেন মজুমদার। এছাড়াও হাফেজ কারি মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় তেলোয়াত ও তর্জমা করেন কাঠগড় বাইতুন্নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুর রসুল। মদিনার পথে হজ কাফেলা অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আলহাজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস নিজামের সভাপতিত্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্দিন আলহাজ মাওলানা মোহাম্মদ সালেহ আহমদ আনসারি। এ সময় হজ প্রশিক্ষণার্থী ছাড়াও উপস্থিত ছিলেন মদিনার পথে হজ কাফেলার পরিচালক আলহাজ মোহাম্মদ লুৎফুর রহমান, আলহাজ মোহাম্মদ জোবাইর আহমদ আরিফ, আলহাজ মোহাম্মদ শফিক।